फ्रेंड्स आशा করছি তোমরা সকলেই ভালো আছো বাড়িতে আছো সুস্থ আছো এবং খুব মনোযোগ দিয়ে সমস্ত ক্লাসগুলি করছো। ধীরে ধীরে পরীক্ষার সময় আমাদের কাছে এগিয়ে আসছে। সামনে অনুষ্ঠান হলেও পূজো বিভিন্ন অনুষ্ঠানের দিনগুলো গণেশ পূজো তারপরে আস্তে আস্তে মহালয়া এবং অনেক দিনগুলো পর পর এগিয়ে আসছে। এই অনুষ্ঠানের দিনগুলোকে তোমরা মাথায় রেখে আর মনে মনে আনন্দ করার পাশাপাশি তোমরা কিন্তু পড়াশোনাটা খুব মনোযোগ দিয়ে করো। তাই শুরু করছি আজকের ক্লাস, যেখানে আমরা ফর্মুলা বিভিন্ন ফর্মুলাগুলো দেখাচ্ছিলাম। ফর্মুলাস ট্যাব রিবনের লাইব্রেরি ফাংশনের মধ্যে প্রথম ক্লাসের মধ্যে এর আগের ক্লাসে আমরা বিভিন্ন ফাংশনগুলো দেখেছিলাম ম্যাথমেটিক্যাল রিলেটেড ও স্ট্যাটিস্টিক্যাল রিলেটেড। এবার আমরা বাকি ফাংশনগুলো আজকে আলোচনা করব। আমরা আগের দিন ক্লাসে দেখেছিলে তোমরা এখানে এই একটি টেবিল তৈরি করেছিলাম, বিভিন্ন স্টুডেন্টদের ছটা সাবজেক্ট তাদের যোগফলটা করেছিলাম এবং অ্যাভারেজ ম্যাক্সিমাম নাম্বার মিনিমাম নাম্বার তার রাউন্ড আপ এবং কাউন্ট কাউন্ট কাউন্টে কাউন্ট ব্ল্যাঙ্ক তাদের গুণফল প্রোডাক্ট তাদের এখানে কাউন্টিপ ও সামিফ এইগুলো আমরা এখানে বার করেছিলাম আজকে। এবং বলেছিলাম এখানে একটা জায়গা ফাঁকা রেখেছিলাম যে রাউন্ড সরি অ্যাভারেজটা আমরা যখন বার করেছি একটি অন্য ফর্মুলার সাহায্যে আমরা অ্যাভারেজ বার করব। তার আগে বলি অ্যাভারেজ বার করার ক্ষেত্রে আমাদের নিয়ম ছিল সংখ্যাগুলির যোগফল অর্থাৎ সাবজেক্টগুলির যোগফল এবং তাকে কতগুলো সাবজেক্ট আছে তার দিয়ে ভাগ। তাহলে এই ফর্মুলায় দুটো পার্ট আছে, একটা হলো যোগফল আর একটা আছে কতগুলো সাবজেক্ট সেটা বার করা। তাহলে তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে শিখেছো কি মনে পড়ছে সাবজেক্টগুলোর যোগফল মানে কি ফাংশন? একদম ঠিক, ঠিক ভাবছো, সামেশন, সাম অফ দা সেল রেঞ্জ, সেল রেঞ্জ সাবজেক্টগুলোর সেল রেঞ্জ আর কি ভাগ করবো তাই কি দিয়ে গোনা, কি গুনবো নাম্বার গোনা, কতগুলো সাবজেক্ট আছে তো কতগুলো সাবজেক্টের নাম্বার পেয়েছি সেই নাম্বারগুলো গোনা কি কাউন্ট। একদম ঠিক, অর্থাৎ কাউন্ট সেল রেঞ্জ। দেখা যাক সেটা দিয়েও আমরা অ্যাভারেজের কাজ করব। ইকুয়াল টু দিয়ে লিখলাম এস ইউ এম সাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা রেঞ্জটা দিলাম এই যে এর রেঞ্জ, ভাগ তাকে ভাগ করব, ভাগ ভাগ সাইন এখানে তোমরা দেখতে পাচ্ছ, দিয়ে কি হবে কাউন্ট, সি ও ইউ এন টি কাউন্ট, কাউন্ট হবে কতগুলো আছে যতগুলো সাবজেক্টের নাম্বারগুলো পড়েছে, যদি জিরো থাকে তাও হবে কারণ জিরোটাও তো নাম্বারের মধ্যে পড়ে, তাহলে ছটা সাবজেক্ট আছে তার, ভাগ ছয় না করে কাউন্ট করলাম এন্টার, সঙ্গে সঙ্গে দেখলাম আমরা এখানে তাহলে কি হলো, একটু ভুল দেখালো কেন আমাদের, ওইটা ভুল হয়ে গেছে, আমার এখানে 14 চলে এসছে, এখানে এইটা অবধি চলে এসছে, এটা 13 হবে, তার মানে এখানে এটা হবে 13, দেখা গেল 46, একদম সেম সেম অ্যান্সার পাচ্ছি 46.33। এটাকে ধরে যদি আমি ফিল অ্যান্ড হেলার দিয়ে টেনে দিই তাহলে দেখতে পাবো আমরা যেটা দিয়ে শিখলাম এবং এখানে দিয়ে ফর্মুলা একই, দেখা গেল তোমরা সেম সেম। তাহলে আমরা কি ফর্মুলা দিলাম, প্রথমে সাম অফ দ্য সেল রেঞ্জ, সেল রেঞ্জগুলো যোগফল বার করলাম, তাকে ওই সেল রেঞ্জগুলো কতগুলো সাবজেক্ট আছে সেটা কাউন্ট করলাম, ওই দিয়ে ডিভাইডেড করলেই আমরা পেয়ে গেলাম অ্যাভারেজ মান। এবার আমরা কিছু ডেট টাইম রিলেটেড কিছু ফাংশন দেখে নেব। এখানে আমরা শিখব নাও, প্রথমে দেখব নাও, যদি আজকের কারেন্ট ডেট ও টাইম দেখতে হয় তাহলে আমরা নাও ফাংশন করব, যেটা ডেট ও টাইম ফাংশন লাইব্রেরির মধ্যে আছে। প্রথমে ইকুয়াল টু দিলাম এনও ডাব্লিউ, নাও দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, যে এম এন্টার মারলাম সিস্টেম ডেট ও সিস্টেম টাইম দেখা যাচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন কটা বাজে 9:19 এবং 21/8/2010 সিস্টেম ডেট ও টাইমটা এখানে কিন্তু নাও ফাংশনে দেখাচ্ছে। তাহলে নাও ফাংশনে কি কারেন্ট ডেট ও টাইম দেখায়। এছাড়া যদি বলি ইকুয়াল টু, যদি বলি টু ডে, টু ডে বলে যদি এন্টার মারি তাহলে একইভাবে কি শুধু ডেট দেখায়। তাহলে নাও আর টু ডে ফাংশনের মধ্যে তফাৎ হলো নাও ফাংশনটা আজকে ডেট ইনক্লুডিং টাইম দেখাচ্ছে বা টু ডে অনলি ফর আজকে ডেটটা দেখাচ্ছে। তাহলে বোঝা গেল নাও ও টু ডে ফাংশনের কাজটা। এরপরে আমরা কিছু টেক্সট ফাংশন ফাংশন লাইব্রেরির ফাংশনগুলোকে নিয়ে কাজ করব। ধরা যাক এখানে কিছু আছে
आकाश सूर एबार एखाने आछे रॉय তাহলে আমি যদি এই তিনটেকে একসঙ্গে জুড়তে পারি অর্থাৎ আকাশ রয় সুর জোড়ার জন্য টেক্সটগুলোকে জোড়ার জন্য হলো কনকেটিনেশন অর্থাৎ টেক্সটগুলো পরপর জুড়ে যাওয়ার জন্য কনকেটিনেশন অর্থাৎ ফার্স্ট নেম সেকেন্ড নেম আছে সেক্ষেত্রে আমি নাম আর ফার্স্ট নেম আর লাস্ট নেমটাকে জুড়ে আমি একটা নামটা কমপ্লিট নেম দেখাবো তাহলে সেক্ষেত্রে আমরা এই ফাংশনগুলো ইউজ করে থাকি আমি প্রথমে দেখাই তোমাদের প্রথমে লিখবো ইকুয়াল টু কনকেটিনেট নিলাম তারপর কি কমা কমা দিই টেক্সটগুলো তাহলে প্রথমে টেক্সটটা আছে এইটা কমা তার সঙ্গে কোনটা যোগ হবে এইটা তার সঙ্গে কোনটা হবে এইটা দেওয়ার পর কি ব্র্যাকেট ক্লোজ এন্টার তাহলে আমি কি পেলাম আকাশ রয়সুর একসঙ্গে যোগ হয়ে গেল এইবার ধরা যাক এটা আমার আচ্ছা রয়টার জায়গায় আমি যদি কুমার করে দিলাম তাহলে আকাশ কুমার সুর তাহলে একসঙ্গে জুড়ে গেল কিন্তু এটা ফার্স্ট নেম এটা মিডিল নেম এটা ফার্স্ট নেম এটা মিডিল নেম এটা লাস্ট নেম তাহলে এইগুলো পরপর এরকম জুড়ে গেল তাহলে এটাকে যদি গ্যাপ দিত তাহলে কি করব তাহলে আমি আবার এখানে চলে গেলাম প্রথমে ফার্স্ট এডটা তারপর কমা দিই ইনভাইটেড কমা মধ্যে স্পেস কমা শেষ আবার কমা তাহলে প্রথমে ফার্স্ট সেল আকাশ তারপরে কমা দিই ইনভাইটেড কমাটার মধ্যে জুড়লাম মানে বাইরে থেকে ইনভাইট কমার মধ্যে স্পেস দিলাম ফাঁকা হলো একইভাবে কমা দিয়ে কুমারের জন্য যে সেলেন সেটা দিলাম তারপর কমা দিয়ে তাহলে কি আবার গ্যাপ দিতে হবে তাহলে সেখানেও ডবল ইনভাইট কমার মধ্যে স্পেস দিয়ে করে আবার একটা কমা দিলাম তার মানে দুটো ইনভাইট কমা মাঝখানে স্পেস দিয়ে যোগ করে দিলাম এন্টার দিলাম তাহলে কি হলো আকাশ কুমার সুর আবার বলি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা বুঝতে পারছো প্রথমে কনকেটিনেট প্রথম সেল মানে আকাশের সেলটা এই সেলটা ক্লিক করলে বুঝতে পারবে এই সেলটা তারপরে কমা দিয়ে একটা স্পেস দেওয়া আছে তারপরে কি তারপরে তোমাদের একটা ডবল ইনভার্ট কমা স্পেস কেন কোনো টেক্সটকে সব সময় ডবল ইনভার্ট কমার মধ্যে বোঝানো হয় তারপর আবার কমা কুমারের জন্য সেকেন্ড সেলটা কমা তারপর আবার ডবল ইনভার্ট কমা স্পেস কমা দিয়ে থার্ড সুরের জন্য সেলটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলেই আমাদের কিন্তু এই আউটপুটটা দেখতে পাবো আশা করি কনকেটিনেট ফাংশনের মাধ্যমে আমরা টেক্সট জুড়ে একটি স্ট্রিংয়ে পরিণত করে এবার আমরা দেখব আপার বা লোয়ার আমরা দেখছি এই সংখ্যাগুলোকে ছোট আছে তাহলে কি করে এই সংখ্যাটাকে বড় সংখ্যা এই আকাশটাকে কি করে চেঞ্জ বা এইটাকে নামটা ছোট এগুলো ছোট হাতের চলে ছোট এটা কি করে আমরা পুরোটাকে বড় হাতে কনভার্ট করব তাহলে ইকুয়াল টু দিয়ে লিখবো ইউপিপিইআর সবই টেক্সট লাইব্রেরি ফাংশনের মধ্যে আপার মানে হলো পুরো টেক্সটগুলোর মধ্যে ক্যাপিটাল থাকুক স্মল থাকুক বা দুটো মিশিয়ে থাকুক পুরোটাকে কনভার্ট করে ক্যাপিটাল লেটারে প্রথমে এটা সিলেক্ট করলাম করে আমি ব্যাকেট ক্লোজ করে এন্টার মারলাম দেখা গেলো আকাশ কুমার সুর পুরোটা কিন্তু বড় হাতের হয়ে গেছে আবার একইভাবে লোয়ার কী করবে উল্টোটা কাজ করবে যদি এলও ডাব্লিউআর মানে টেক্সটটাকে ছোটো হাতের করবে যদি আমি এই এই সেলটাকে সিলেক্ট করলাম করে যদি আমি লোয়ারের মধ্যে দিয়ে এন্টার মারলাম তাহলে এটা আবার ছোটো হাতের হয়ে গেল আকাশ কুমার সুর আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছ যে আপার লোয়ার ও কনকেটিনেশনটা কি কাজ করতে পারে এছাড়া যদি আমরা জানতে চাই যে এই যে আকাশ কুমার সুর এইটা টোটালটা কতটা যায় দেখা গেল এ কে এ এস এইচ অর্থাৎ এখানে পাঁচটা কে তার মধ্যে স্পেস আছে ছটা কে আর সাতটা আটটা আবার স্পেস নটা সুরের তিনটে তাহলে নয় আর তিনে বারোটা দেখা যাক তাহলে টোটাল লেন্থ এখানে পেয়ে যাবো কী করে আমরা তাহলে ইকুয়াল টু এলিয়েন লেন্থ মানে লেন্থ কোনো টেক্সটের লেন্থ বা কোনো স্ট্রিংয়ের লেন্থ বার করতে এটা কাজে লাগে বলে সেলেন্সটা সিলেক্ট করলাম যার মধ্যে টেক্সটটা আছে বা লেন্থ লেনের মধ্যে ইনভার্টার মধ্যে কোনো টেক্সট লিখে দিলেও হবে দেখালো বারো অথবা যদি লিখি ইকুয়াল টু এলিয়েন লেন্থ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ডবল ইনভার্ট কমা মানে টেক্সট ডবল ইনভার্ট কমাতে লিখলাম এস এস স্পেস ডিই তাহলে পাঁচটা এন্টার দিলাম দেখা গেল পাঁচটা তাহলে বোঝা গেল এখানে বোঝা গেল কেন এ এস দুটো মাঝখানে স্পেস একটা তিনটে ডিইর জন্য চারটে পাঁচটা
দুটো দুটো চারটে, ফের নিয়ে পাঁচটা, তাহলে টোটাল কোনো টেক্সট বা কোনো স্ট্রিংয়ের টোটাল লেন্থ তার দিয়ে দেয় লেন ফাংশনের মাধ্যমে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ফাংশনগুলো করব। এছাড়াও আমাদের ট্রিম আমরা আছে বা সাবস্ট্রিং, কোনো জায়গা থেকে স্পেস কেটে নেওয়া বা কোনো টেক্সট থেকে কেটে নেওয়া, এগুলো আমরা দরকার অনুযায়ী শিখব। আপাতত সেগুলো আমরা পরের ক্লাসগুলোকে তো দেখাবো, তোমাদের যদি তোমরা প্র্যাকটিস করো দেখো, যদি কোনো অসুবিধা থাকে আমি আমার দেখাবো। যেগুলো মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের আগে আলোচনা করে নিই। এবার আমরা আবার ফিরে যাব কিছু স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের মধ্যে বা ম্যাথমেটিক্যাল কিছু ও ম্যাথমেটিক্যাল ফাংশনগুলির মধ্যে। প্রথমে জানবো আমরা ম্যাথমেটিক্যাল ফাংশনের মধ্যে এবিএস। এবিএস মানে হলো অ্যাবসলিউট ভ্যালু, মানে ধরা যাক -78, শুধু ভ্যালুটা চাই, তাহলে ভ্যালুটা কত? মাইনাসে থাকবে না, তো 78 প্লাস 78 ভ্যালুটা কত? 78। তাহলে আমি যদি লিখি ইকুয়াল টু এবিএস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি দেখি এই -75টা এন্টার দিই, তাহলে শুধু 75 হলো। তাহলে মজার জিনিস, যদি বলি এটা পরীক্ষায় কোশ্চেন দেয় এবিএস -12 প্লাস এবিএস +12, বলতে পারো এদের যোগফল কত? শুধু 12 আর +12-র মধ্যে এই সরি এখানে এবিএস এটা -12 আছে, এটা -12 আছে, তাহলে এদের মধ্যে যোগফল কত বলতে পারো? এমনি অবস্থায় 0 হচ্ছে, -12 শুধু 12 যোগফল, কিন্তু এখানে প্রথম এবিএস -12 থেকে 12 বার করবে আর পরে এবিএস +12 মানে শুধু 12 বার করবে, অর্থাৎ 12 24 হবে। দেখো 24 হয়ে গেল, কেন হলো? তোমাদের আবার বললাম এখানে এবিএস কাজই হল অ্যাবসলিউট ভ্যালু বার করা, অর্থাৎ কোনো সংখ্যার চিহ্ন বাদ দিয়ে কেবলমাত্র তার মানটাকেই বার করে আনে এই অ্যাবসলিউট ভ্যালুর মাধ্যমে। এবিএস ফাংশনের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। তাহলে আশা করি এবিএস তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা দেখব মড। মড মানে এটা ম্যাথমেটিক্যাল ফাংশন, মড মানে রিমাইন্ডার বার করা। ধরা যাক আমি 13-কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ শেষ কত? 1। যদি ইকুয়াল টু 13/2, তাহলে এখানে তো ভাগ ফলটা দেখাচ্ছে 6.5, কিন্তু ভাগ শেষও দেখাচ্ছে না। তাহলে রিমাইন্ডার স্টোর করার জন্য, কোনো কিছু রিমাইন্ডার স্টোর করার জন্য, আমার ভাগ শেষ স্টোর করার জন্য আমার ব্যবহার করা হয় মড ফাংশন। মড তাহলে ইকুয়াল টু এমওডি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি লিখি, প্রথমে সংখ্যাটা লিখবো আখে ভাগ করছি 13, কমা দিয়ে ক দিয়ে ভাগ করছি 2, প্রথমে লিখবো নাম্বার তারপর লিখবো ডিভিজার, ডিভিজার 2, দিয়ে এন্টার যেমনি মারবো ভাগ শেষটা দেখিয়ে দিল 1, অর্থাৎ রিমাইন্ডারটা 1। তাহলে বোঝা গেল মড হলো ম্যাথমেটিক্যাল ফাংশন যে কোনো ডিভিশনের রিমাইন্ডারকে দেখায়। নেক্সট আবার আমরা দেখব, এবার দেখব আমরা স্কোয়ার রুট, এসকিউআরটি। এটা আমরা দেখলাম মড দেখে ফেললাম, এটা আমরা দেখলাম এবিএস দেখে ফেললাম, এবার মড এবিএস হলো, এবার হলো এসকিউআরটি। এসকিউআরটি স্কোয়ার রুট, তার আগে আমরা দেখেছি আপার, আমরা দেখেছি লোয়ার, এছাড়াও আমরা কি দেখেছি? লোয়ার দেখেছি, আমরা দেখেছি আপার, এই যে আপার দেখেছি, আমরা দেখেছি কনক্যাটিনেট, তাহলে এগুলো আমরা টেক্সচুয়াল ফাংশনগুলো দেখলাম। তারপরে আমরা ম্যাথমেটিক্যাল ফাংশনের মধ্যে কি দেখলাম? এবিএস, মড, এবার দেখবো এসকিউআরটি। এসকিউআরটি মানে স্কোয়ার রুট, অর্থাৎ কোনো কিছুর বর্গমূল বার করা, যেমন এ কেবল টু দি এসকিউআরটি। যেমন আমি বর্গমূল 9-এর বর্গমূল কত? স্কোয়ার রুট কত 9-এর? 3 বেরোলো। 2-এর বর্গমূল যেটা আমরা 2-এর বর্গমূল কীভাবে বার করতাম? তাহলে ব্যাকেটের মধ্যে 2 দিয়ে যদি এন্টার মারি, তাহলে তার বর্গমূলের ভ্যালু 1.41421। তাহলে বোঝা গেল এইভাবে স্কোয়ার রুট ফাংশনের মাধ্যমে কোনো কিছুর বর্গমূল বার করতে পারি। স্কোয়ার রুটও ম্যাথামেটিক্যাল ফাংশনের অন্তর্গত। এইভাবে আমরা বিভিন্ন টেক্সট, ম্যাথামেটিক্যাল, তারপর নাও, ডেট, টাইম, এইগুলো রিলেটেড ফাংশনগুলো আগের দুটো ক্লাস, মানে আগের ক্লাস ও আজকের ক্লাস নিয়ে দেখলাম।
এবার আমরা দেখব মেইনলি লজিক্যাল ফাংশন, সেখানের মধ্যে ইফ অ্যান্ড অর নট এইগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই ফাংশনগুলো আগে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। আমরা নেক্সট ক্লাসে ইফ ও লজিক্যাল ফাংশনগুলিকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই এই ফাংশনগুলি করার পাশাপাশি তোমরা খাতায় নোট করো, উদাহরণগুলো খাতায় লেখো। আবার বলছি, পাঁচটা পয়েন্ট: ফাংশন নেম, ফাংশন টাইপ, ফাংশন অফ দ্য ফাংশন, ফাংশন সিনট্যাক্স উইথ এক্সাম্পলকে নিয়ে, এই পাঁচটা এক্সাম্পল নিয়ে পাঁচটা, এই পাঁচটা পয়েন্টের ভিত্তিতে কোনো ফাংশনকে যদি ব্যাখ্যা করতে পারো তাহলে পুরো নম্বর তোমরা পাচ্ছই। আশা করি বন্ধুরা তোমরা খুব মন দিয়ে ক্লাস শুনছো, ক্লাসগুলো করছো। তাহলে আমাদের স্টুডেন্ট বন্ধুদেরকে এখন গুড নাইট জানাই, বাই, আবার দেখা হবে আমাদের নেক্সট। থ্যাংকিং ইউ ফর ক্লিকিং মাই ভিডিও নলেজ ডট কম্পিউটার বাই মহাদেব ঘোষ। সাবস্ক্রাইব মাই চ্যানেল নলেজ ডট কম্পিউটার।